মসজিদ আল আকসার প্রথম নির্মাণের আগে দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন সুলাইমান আলাইহিসসালাম। এখানেই শুয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম সহ অসংখ্য নবী ও রাসূল। এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূল এবং ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামায়াতের ইমাম ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। এখান থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হযরত আদম আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম এর নাম। জড়িয়ে আছে প্রায় অর্ধ জাহানের শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ অসংখ্য বীরের নাম। এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করলে একজনের আমলনামায় 500 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হয়। পবিত্র কোরআনে প্রায় 70 জায়গায় উচ্চারিত হয়েছে এই মসজিদের কথা। প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব 957 সালে মসজিদ আল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে মক্কা থেকে এখানে এসেছিলেন। পৃথিবীর বরকতময় ও স্মৃতিবিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রম মসজিদ আল আকসা, মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে সব জাতি বর্ণের মুসলমানদের প্রাণস্পন্দন, অন্যদের মাধ্যমে দখল করা যে কোনো মুসলিম ভূখণ্ড উদ্ধার করা সমগ্র মুসলমানের দায়িত্ব। তবে ইসলামের প্রথম কিবলার দেশ ফিলিস্তিনের বিষয়টি অন্য সবগুলোর চেয়ে ভিন্ন এবং গুরুত্বপূর্ণ। আর জেরুজালেমের এই স্থানটিকেই নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি ও খ্রিস্টানরা। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। এরপর বিভিন্ন সময়ই এর সংস্কার করা হয়। দুটি বড় ও 10টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিতরে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল, সোনা সহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। ঐতিহাসিকভাবেই আল আকসা মসজিদ মুসলমানদের পবিত্র স্থান, তারপরও এটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। 1948 সালে ফিলিস্তিনের ভূমি অবৈধভাবে দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তারই ধারাবাহিকতায় 1967 সালে আরবদের সঙ্গে যুদ্ধে আল আকসা মসজিদ দখল করে নেয় দেশটি। এরপর থেকেই এটি নিয়ন্ত্রণ করে আসছে দখলদার ইসরায়েল। আরব ইসরায়েলের যুদ্ধের পর আল আকসা পুরোপুরি বন্ধ থাকে। এমনকি 1969 সালে পবিত্র মসজিদটির অগ্নিসংযোগও করা হয়। এরপর নানা বিধিনিষেধ আর শর্ত সাপেক্ষে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা। পরে আবারও বিভিন্ন অজুহাতে ইসরায়েল বাহিনী আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেয়। 2003 সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। সংকট আরও ঘনীভূত হয়। বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে মুসল্লিদের উপর হামলা চালায়। ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির। অন্যদিকে খ্রিস্টানরাও আল আকসা মসজিদের স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে। মসজিদ আল আকসা সহ অসংখ্য নবী রাসুলের স্মৃতিবিজড়িত জায়গা এটি, যার চত্বরে আজও অসংখ্য নবী রাসুলের সমাধি বিদ্যমান। মসজিদে আল আকসার প্রতিষ্ঠার ইতিহাস অনেকেরই অজানা। বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠা হয় মুসলিম জাতির বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক পবিত্র কাবা নির্মাণের 40 বছর অতিক্রান্ত হওয়ার পর। তার নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদে আল আকসা নির্মাণ করেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম এ মসজিদ পুনর্নির্মাণ করেন। ইসলামের আগমনের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েক বছর পর 638 খ্রিস্টাব্দে মুসলমানদের অধীনে আসে। ইসলামের প্রথম দিকে এই মসজিদটি কিছুদিনের জন্য মুসলমানদের ক্যাবলা হিসেবে ব্যবহার করা হয়েছিল। 15 জুলাই 1999 সাল
ইসলাম ও মুসলমানদের জন্য এক বেদনাদায়ক দিন। সেদিন অযোগ্য মুসলিম শাসকদের ছত্রছায়ায় খ্রিস্টান ক্রুসেডার বাহিনী সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে। এরপরই ঘটতে থাকে হৃদয়বিদারক অসংখ্য ঘটনা, যা ইসলাম ও মুসলমানদের জন্য বড়ই বেদনাদায়ক। খ্রিস্টানরা 1999 সালের 7 জুন প্রথমে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস তথা মসজিদ আল আকসা অবরোধ করে এবং 15 জুলাই মসজিদের ভেতর প্রবেশ করে ব্যাপক পরিবর্তন করে। অতঃপর এই পবিত্র মসজিদে তারা তাদের উপাসনালয় গির্জায় পরিণত করে। বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার 23 মার্চ 1969 খ্রিস্টাব্দ। ফাতেমীয় খেলাপথের রাজত্বকালে খলিফার নির্দেশে সেনাপতি হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি গভর্নর ও সেনাপতি হয়ে মিশরে আগমন করেন। 20 সেপ্টেম্বর 1187 খ্রিস্টাব্দে রক্তক্ষয়ী সমরাভিযানের মাধ্যমে তিনি মসজিদ আল আকসা সহ পুরো ঐতিহাসিক জেরুজালেম নগরী মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। 2 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে সেনাপতি ও গভর্নর সুলতান সালাউদ্দিন আইয়ুবী আনুষ্ঠানিকভাবে বিজয়ী বেশে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক বাইতুল মুকাদ্দাস মুক্ত হওয়ার পর জেরুজালেমের দীর্ঘ প্রায় 1 শতাব্দীব্যাপী মুসলমানরা খ্রিস্টানদের অত্যাচার থেকে মুক্তি ছিল। বর্তমান আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ। এ তিনটির সমন্বয়ে যা হারামা শরীফ এর 4 দেয়ালের মধ্যেই অবস্থিত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মাণ ও সম্প্রসারিত হয়। এই সংস্কার 705 খ্রিস্টাব্দে তার ছেলে খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে শেষ হয়। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসি খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি আল মাহদি এর পুনর্নির্মাণ করেন। 1033 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্প মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আল জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন, যা বর্তমানে অবধি টিকে আছে। বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙ্গিনা, মিম্বর, মেহরাব, অভ্যন্তরীণ কাঠামো। বর্তমানে জেরুজালেম দখলদারে ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদটি রয়েছে জর্ডানি ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানে। ঐতিহাসিক এ স্থানের সঙ্গে জড়িয়ে মুসলমানদের নানা স্মৃতি। এখানেই শুয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম সহ অসংখ্য নবী ও রাসূল। এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূল এবং ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামায়াতের ইমাম ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। এখান থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হযরত আদম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর নাম। জড়িয়ে আছে প্রায় অর্ধ জাহানের শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ অসংখ্য বীরের নাম। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একজনের আমলনামায় 500 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হয়। পবিত্র কোরআনে প্রায় 70 জায়গায় উচ্চারিত হয়েছে এই মসজিদের কথা। প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব 957 সালে মসজিদ আল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে মক্কা থেকে এখানে এসেছিলেন। অনেক বছর ধরে মসজিদুল আকসা বলতে পুরো এলাকাকে বোঝানো হতো এবং মসজিদে আল জামি আল আকসা বলা হতো। প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব 957 সালে বাদশাহ সুলেমান বা সুলাইমান আলাইহিসাল্লাম নির্মাণ করেন এই প্রথম মসজিদ বা বাইতুল মুকাদ্দাস নামে চিরচেনা মসজিদ আল আকসা। খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলিয়নরা ধ্বংস করে দেয় মসজিদটির কাঠামো। পারস্য অঞ্চলের গভর্নর জেরুব্যাবেলের পৃষ্ঠপোষকতায় খ্রিস্টপূর্ব 516 সালে নির্মিত হয় দ্বিতীয়বারের মতো এই মসজিদ সেই আগের জায়গায়। মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদ আল আকসা ইহুদিদের প্রার্থনার কেন্দ্রস্থল। এই মসজিদ আল আকসার দিকে ফিরিয়ে মুসলিমরা আগে নামাজ আদায় করতেন মদিনা হিজরতের 17তম মাস পর্যন্ত। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মসজিদ আল আকসার প্রথম নির্মাণের আগে দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন সুলাইমান আলাইহিসসালাম।
অন্যদিকে ইহুদিদের কিতাবগুলোতে এই আল আকসা নিয়ে প্রচুর বিবরণ রয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার, 70 খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করে দিয়েছিল এই আল আকসা। ইতিহাসের ঘাত প্রতিঘাত বহুবার ক্ষত বিক্ষত হয়েছে এই অন্যতম পবিত্র স্থানটি। বর্তমানেও ঝড় বয়ে যাচ্ছে ইতিহাসের হাজারো সাক্ষী এই মসজিদ আল আকসা।